আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আছি ময়মনসিংহে, ময়মনসিংহের থাপুনালাতে। এখান থেকে আজকে যাব ময়মনসিংহ শহরে, ওখানে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য, পাশাপাশি আপনাদেরকেও দেখানোর জন্য। তার সাথে আমার চেষ্টা থাকবে সেই দর্শনীয় স্থানগুলোর কিছু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার। আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করব। অনুরোধ রইল, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন ঘুরে আসি ময়মনসিংহ শহর থেকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এখন থাপুনালা থেকে আমরা যাচ্ছি ময়মনসিংহ শহরে। পেছনে যে সিএনজিটা, ওইটা আমরা রিজার্ভ নিয়েছি, 300 টাকা নিচ্ছে আমাদের কাছে। আমরা এই থাপুনালা থেকে ময়মনসিংহে যাব। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় 1787 সালে। ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ ছিল। মোঘল আমলে মোমেনশা নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীর বাংলার স্বাধীন সুলতান মোহাম্মদ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহের জন্য এই রাজ্যটির নাম দিয়েছিলেন নাসিরাবাদ। এই নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ নাম হয় একটি ভুল কারণে। 20 টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে। নাসিরাবাদ রেল স্টেশনে ভুলে মাল চলে যায় রাজপুতনাথ নাসিরাবাদ রেল স্টেশনে, যার কারণে অনেক দুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তির ঘটায় স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। দেখতে দেখতে আমরা এইমাত্র চলে আসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ারও সর্ববৃহৎ কৃষি শিক্ষার প্রতিষ্ঠান। 1961 সালের 18ই আগস্ট বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটিটি 480 হেক্টর বা 1250 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে, যা পূর্বে ছিল এনিম্যাল হাজব্যান্ডারি ভেটেরিনারি সায়েন্স কলেজ। প্রথমে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নিয়ে কাজ শুরু করে, এরপরে কাজ শুরু করে পশুপালন অনুষদ নিয়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, মৎস্যবিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠার মাধ্যমে। এখন আসছি বিপিন পার্কে, যেটা ময়মনসিংহ সদরে। আর আমরা ফার্স্টে সিএনজিতে করে এসেছিলাম, সেটা দিয়ে আমরা কৃষি ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পেরেছি। এরপরে আমাদেরকে অটো নিতে হচ্ছে পাটগুদামের যে মোড়টা, সেইখান থেকে আমরা আরেকটা অটো চেঞ্জ করে পরে আমরা এখন আসছি বিপিন পার্কে। তো এখন বিপিন পার্কটা আপনাদের একটু ঘুরে দেখাই। Thank you.
এখন আমরা চলে আসছি শশী লজের সামনে। আমরা যেখানে ছিলাম ডিফিন পার্ক, ওখান থেকে অটোতে করে এখানে ইজিলি আপনারা চলে আসতে পারবেন। আর আমার পেছনে বোর্ডটা আছে, আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, এখানে আপনার হিস্ট্রিটা পড়ে নিতে পারবেন। মুক্তাগাছার রাজার নাম ছিল সূর্যকান্ত মহারাজ। তিনি তার দত্তক পুত্র শশীকান্তের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যে প্রাসাদটির নামকরণ করা হয় শশী লজ। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পের জন্য এই দ্বিতল বিশিষ্ট ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 1911 খ্রিস্টাব্দে শশীকান্ত এই প্রাসাদটির পুনর্নির্মাণ করেন। এই প্রাসাদটিতে রয়েছে 18টি কক্ষ, যার 3টি কক্ষে জাদুঘর এবং বাকি কক্ষগুলো এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে। পরবর্তীতে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবেও এই ভবনটি ব্যবহৃত হয়। 2015 সালে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে জায়গাটি ভাগ করে দেওয়া হয়। মোট 9 একর জায়গার মধ্যে 3 একর জায়গা দেওয়া হয় টিচার্স ট্রেনিং কলেজের জন্য, আর বাকি 6 একর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এই প্রাসাদের ঠিক সামনেই রয়েছে খুব সুন্দর একটি বাগান, যে বাগানের মাঝেই রয়েছে একটি পানির ফোয়ারা, শ্বেত পাথরের তৈরি ভেনাস দেবীর একটি প্রতিমূর্তি। রাজা এবং তার পরিবারের লোকজন স্নান করার আগে তাদের পরিধেয় পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করতেন। এই পদ্মপুকুরের পানি শীত কিংবা গ্রীষ্ম সব মৌসুমেই একই রকমই থাকে। Thank you.
সামনে আমার দেখা যাচ্ছে হচ্ছে জয়নাল আবেদিন পার্ক। এই পার্কে অনেকে আসে ঘুরে দেখার জন্য, কারণ হচ্ছে ঠিক ব্রহ্মপুত্র নদের পাশেই কিন্তু এই পার্কটা। আমরা আছি জয়নাল আবেদিন উদ্যানের ভেতরে, আর ঠিক জয়নাল আবেদিন উদ্যানের অপোজিটেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদ। শিল্পাচার্য জয়নাল আবেদিন সংগ্রহশালার ঠিক বাহিরেই ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কটি অবস্থিত, যাকে জয়নাল আবেদিন উদ্যান নামেও মানুষ চিনে থাকে, যার পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। উদ্যানের ভেতরটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর ভেতরে রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা, বিভিন্ন রাইড, রয়েছে নানা ক্যাফে যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সাথে ভোজন রসিকরা ভোজনও করতে পারবেন। এছাড়াও নদীর পার ঘেঁষে রয়েছে বসার জন্য বিভিন্ন ধরনের বেঞ্চ। ভেতরে মিনি চিড়িয়াখানাও রয়েছে এবং রয়েছে মঞ্চ যেখানে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়ে থাকে। এখানে এসেছিলাম, ভেতরে আসলে আমরা আজকে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আজকে সাপ্তাহিক ছুটি, বৃহস্পতিবার ওদের হচ্ছে সাপ্তাহিক ছুটি। সো আমি বলবো যারাই আসবেন অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবেন, বৃহস্পতিবারে কিন্তু আসবেন না, তাহলে আমাদের মতো ঘুরে যেতে হবে, ঘুরতে পারবেন না ভেতরে। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা। 1879 সালে তৎকালীন মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেটের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। সুদূর চীন থেকে আসা কারিগর দিয়ে লোহা ও কাঠ নির্বিশেষে এই প্রাসাদটি নির্মাণ করা হয় বলে স্থানীয় লোকদের কাছে এই প্রাসাদটির নাম লোহার কুঠি নামেও পরিচিত। আছি কৃষি ইউনিভার্সিটির ভেতরে, কৃষি ইউনিভার্সিটির ভেতর থেকে আমরা এখন বেরোয়ে যাচ্ছি, থাপনালাতে আমরা চলে যাব। আজকে সময় স্বল্পতার জন্য কৃষি ইউনিভার্সিটিটা ওভাবে ঘুরে দেখতে পারিনি, তাই আপনাদের দেখাতেও পারলাম না। আর বাকি যে জায়গাগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।